নিম্নচাপের জেরে দফায় দফায় মাঝারি থেকে হালকা বৃষ্টি, কখনো আবার ভারী বৃষ্টি, আর সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় ফুঁসছে সমুদ্র। কিন্তু তৎপর প্রশাসনের তরফ থেকে আগেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে। সম্পূর্ণ পরিস্থিতির উপরে নজর রাখছে জেলা প্রশাসন। আমরা প্রথমে যে সকল মৎস্যজীবী যারা সমুদ্রে এবং গভীর সমুদ্রে গিয়েছিলেন, আজকে আমরা 3 দিন ধরে মাইকিং করে বিভিন্ন আমাদের ট্রান্সমিটারের মাধ্যমে তাদেরকে সংবাদ পৌঁছে তাদেরকে ফিরে আনার ব্যবস্থা করেছি। এই মুহূর্তে কোনো ট্রলার এই মুহূর্তে সমুদ্রে নেই এবং আমাদের এয়ার সার্ভিসেস চলছে। সুতরাং আমরা সব কিছু ব্যবস্থা নিয়েছি, যদি অতিবর্ষণ হয় কোথায় কোথায় জল জমতে পারে, বিডিদের আগাম সতর্ক মানে বার্তা দেওয়া হয়েছে এবং সেই মতো তারা প্রস্তুত রয়েছে। ছুটি রয়েছে, সেক্ষেত্রে কি অফিস খোলা থাকবে? ছুটি থাকলেও যেহেতু মানে সামনে একটা দুর্যোগ রয়েছে, ফলে এই মুহূর্তে কোনো ছুটি নেই, সব অফিসাররা তারা যে যার জায়গা থেকে কাজ করবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়, সেই সঙ্গে ঝড়ো হওয়ার কারণে সমুদ্র উত্তাল, যার ফলে প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। এবার জেলা শাসক জানালেন যে সমস্ত আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে এই নিম্নচাপের কারণে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ বিভিন্ন সমুদ্র সৈকতে সব পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতে কিছুটা হলেও পর্যটকরা অখুশি। ব্যাপারটা সবাই তো আগের থেকে জানতে পারেনি, কারণ এটা বুকিং করে অনেকে বেশ কয়েকদিন আগের থেকে, যার ফলে আসা মানে কেউ অ্যাডভান্স করে বলে তাদের আসতে হয় বাধ্য হয়, অনেকে নাহলে হয়তো অনেকেই পিছিয়ে যেত। এখন ওয়েদার খারাপের মতো আসলেও একটু সাবধান থেকে যতটা করা যায়, আনন্দ নেওয়ার জন্য তো এখানে আসা। সকাল থেকে একই রকম ওয়েদার, এই রকমই ওয়েদার, বেশ কয়েকবার বৃষ্টিও হলো, আবার এর মধ্যেই যতটা করা যায় আর কি। সমুদ্র প্রচণ্ড উত্তাল, আগে যা যতবার এসছি ততবার থেকে এখন তো মানে এই প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী সমুদ্র সৈকতে নুলিয়াদের তৎপরতা লক্ষ্য করার মতো। দীঘা সমুদ্র সৈকত জুড়ে নুলিয়াদের তৎপরতা, মাঝে মাঝেই পর্যটকেরা নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্রের কাছাকাছি চলে আসছে। নুলিয়া ও সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে জোয়ারের সময় কঠোরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে সমুদ্র সৈকত ঘুরাবর পর্যটকদের আনাগোনা। বৃষ্টি আছে দীঘা থেকে, আজ বিশাল ঢেউ উঠছে সকালে, দীঘা জোয়ার পুরো নিম্নচাপ আছে, পূর্ব দিকে হাওয়া ঝড় বৃষ্টি, কোনো টুরিস্টকে নামতে দেওয়া আছে না, জোয়ারে সবে কোনো বিপদ পরে হয়ে যাবে টুরিস্টকে। আমরা লক্ষণ নজর করছি সব লুলিয়া দীঘা থানা কোস্টাল থানা মিলে মিশে মাইক করছি, আমরা হুইসেল মারছি। দীঘা থেকে সৈকত রিপোর্ট, নিউজ 18 লোকাল।